চ্যানেল এটিভি আমার টিভি সত্যের পথে অবিরাম। জাতিসংঘ থেকে রিয়েল হিরো স্বীকৃতিপ্রাপ্ত আখির দুনায়ন জুড়ে মানব কল্যাণের স্বপ্ন শুনছেন চ্যানেল এটিভি সংবাদ শিরোনাম। আখির জীবনের গল্প নিয়ে বিশেষ প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় সংস্থা UNOCHA কর্তৃক রিয়েল লাইফ হিরো হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামের কিশোরী আখি বাকি জীবন মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। নিজেকে বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করার পাশাপাশি সমাজের ঝরে পড়া শিশুদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন তিনি। কোভিড-19 এর মহামারী রোধে স্বল্প মূল্যে মাস্ক তৈরি করে বিক্রি ও গরিবদের মাঝে বিনামূল্যে বিতরণ করায় 19 আগস্ট বিশ্ব মানবিক দিবস উপলক্ষে জাতিসংঘ আখিকে সহ বাংলাদেশের 4 জনকে এই রিয়েল লাইফ হিরো হিসেবে স্বীকৃতি দেয়। দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হয়ে লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া আখি এখন রূপসা তথা খুলনার গর্ব। জমিজমার অভাবে উপজেলার বাগমারা গ্রামের খালাবাড়িতে ঘর তুলে বসবাস আখিদের। বাবা মাসুদ মোল্লা ও মা আনোয়ারা বেগম স্থানীয় মাস্ক কোম্পানিতে কাজ করতেন। অ্যাজমার কারণে পিতা মাসুদ মোল্লা মাস্ক কোম্পানির কাজে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন। পঞ্চম শ্রেণী পাশ করা আখি দারিদ্রতার কবল থেকে রক্ষা পেতে লেখাপড়া ছেড়ে মা ও বোনের সাথে মাস্ক কোম্পানিতে কাজে যোগ দেয়। 2018 সালে ওয়ার্ল্ড ভিশন পরিচালিত জীবনের জন্য প্রকল্পের আবেদা সুলতানার নজরে পড়ে আখি। এ সময় তিনি আখিকে মাস্ক কোম্পানি থেকে বের করে এনে স্কুলে ভর্তি করার চেষ্টা করেন, কিন্তু বয়স বেশি হওয়ায় স্কুলে ভর্তি করতে না পেরে তাকে ওয়ার্ল্ড ভিশনের জীবনের জন্য প্রকল্পের মাধ্যমে কাপড় সেলাইয়ের ভোকেশনাল প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণ শেষে আখিকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য ওই প্রকল্প থেকে তাকে একটি সেলাই মেশিন ও কিছু থান কাপড় দেওয়া হয়। শুরু হয় আখির নতুন জীবন। জীবনের সকল বাধা পেরিয়ে এগিয়ে যেতে চান সাফল্যের চূড়ায়। তার এই স্বপ্ন বাস্তবায়নে হাত বাড়িয়েছেন খুলনা 4 আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী ও তার সহধর্মিনী এনভয় গ্রুপের পরিচালক শারমিন সালাম। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এসেছি আখির বাড়িতে। আখি হচ্ছেন জাতিসংঘ থেকে বাংলাদেশের যে 4 জন বাস্তব জীবনের হিরো, রিয়েল হিরো হিসেবে স্বীকৃতি পেয়েছেন, আমরা তার বাসাতে এসেছি। আমরা শুনব আখির জীবনের গল্প, সে কীভাবে মানুষের জন্য মানুষের কল্যাণে করোনা পরিস্থিতিতে কাজ করে আজকে এই পর্যায়ে সে জাতিসংঘ থেকে যে স্বীকৃতিটা পেয়েছে সে কীভাবে পেয়েছে, তার কর্মময় জীবনের ঘটনাগুলি আমরা শুনব। আমি পড়াশোনা করতাম, পড়াশোনা ফাইভ পর্যন্ত পড়ে আব্বু অসুস্থ হওয়ার পরে মানে মারা মাছ ছেড়েতে যেত, তাদের সঙ্গে আমি মাছ কোম্পানিতে মাছ ছেড়েতে যেতাম। মাছ ছেড়ার পরে অলভিশন থেকে আবেদা আফু আমাকে উদ্ধার করে তারপরে আমাকে ভোকেশনাল ট্রেনিং দিল। ভোকেশনাল ট্রেনিংয়ে আমি মেশিন, সেলাই মেশিন, সিট কাপড় 3 পিস পেয়ে তারপরে ব্যবসা মানে আস্তে আস্তে বিক্রি করে আমাদের বাসায় দোকান, আমাদের বাসার সামনে দোকান দিয়েছি, কাপড় চোপড় তারপরে খাবার দাবার এইসব কসমেটিকের দোকান দিয়েছি। তারপরে হঠাৎ করোনা ভাইরাস শুরু হলো, করোনা ভাইরাসে সবাই মাস্কের দাম বেশি বেড়ে গেছে। তারপরে অলভিশন থেকে আবেদ আফু আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে মাস্ক বানাও, মাস্ক বানায় তাই মাস্ক বানাও, তোমরা এখন তো করোনা ভাইরাস তাই তোমরা মাস্ক বানাও। তারপর আব্বু আম্মু বললো যে মাস্ক বিক্রি করবো কম দামে। তারপরে আমি মানে বলে আমরা সেলাই মেশিন মাস্ক বানাই আর কম দামে বিক্রি করি। যে সময় মাস্কের দাম বিক্রি বেশি ছিল সেই সময় আমরা কম দামে বিক্রি করতাম, মাস্কের দাম 10 টাকা, আর যারা গরিব মানুষ কিনতে পারে না তাদেরকে আমি ফ্রি দিয়েছি। আর এইসব অলভিশনের জন্য হয়েছে, অলভিশনকে অনেক ধন্যবাদ। আমি এই পর্যন্ত এসেছি অলভিশন থেকে, আর অলভিশনের আমি চাই অলভিশন যেন আজীবন থাকুক, অলভিশন যেন আমাদের ঝরে পড়া আমার মতন শিশুদের পাশে থাকুক। এই যে জাতিসংঘ থেকে এই যে স্বীকৃতিটা আপনাকে দিয়েছে, এটা আপনি কিভাবে জানতে পারলেন? এইটা আমি আমাকে ফোন দিয়েছিল অলভিশন থেকে, তারপরে আবার আমার বলেছে যে ফোনটা চার্জে দাও, ফোনটা কাছে রাখবা, বাইরে বেরোবো না, তোমার যখন তখন বিবিসি থেকে চ্যানেল থেকে তোমাকে ফোন দেবে। তারপর ফোন দিয়ে তারপর উনি আমার বললো তুমি মানে বড় মানে স্বীকৃতি পেয়েছো,
তোমার কেমন লাগছে? আমি বলছি আমার খুব ভালো লাগছে, আমি খুব খুশি। আমি আমি কখনো ভাবতে পারিনি যে আমায় এত বড় স্বীকৃতি দেবে। তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে স্বীকৃতি দেওয়ার জন্য। স্বীকৃতি দেওয়ার পর আর্থিকভাবে কোনো সহায়তা জাতিসংঘ থেকে করেছে বা করবে এরকম কিছু জানা গেছে কিনা? হ্যাঁ করবে। আমাদের এমপি সালাম মুর্শিদ আমাকে বলেছে আমাকে সাহায্য করবে, সে আমার স্বপ্ন মানে পাশে দাঁড়াবে, সে আমার স্বপ্ন পূরণ করবে। আচ্ছা আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন আমি গার্মেন্টসে ফ্যাক্টরি করব, আর সেলাই প্রশিক্ষণ শিখবো আরও, আর আমার মা বাবা পাশে দাঁড়াতে চাই। মানে আশেপাশে যারা ঝরে পড়া বাচ্চা আমাদের মতন আমার মতন ছিল তাদেরকে আমি সেলাই প্রশিক্ষণ দেব, আর যারা গরিব মানুষ তাদেরকে আমি সাহায্য করতে চাই। যেরকম অলভিশন করে সবার পাশে থাকতে চাই, আমিও ঠিক তাদের মতো আমি পাশে থাকতে চাই। ধন্যবাদ আকিকে, আকির স্বপ্ন সফল হোক এই কামনা চ্যানেল ইউটিউব থেকে আমরা করছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ শুনছিলাম আখির জীবনের গল্প, আখির স্বপ্নের কথা। এবার আমরা কথা শুনবো আখির মায়ের কাছ থেকে। আখির মা আনোয়ারা বেগম, তিনি বলবেন তার মেয়েকে নিয়ে তার কী স্বপ্ন। আমার স্বপ্ন আমার মেয়ে যেন আরও ভালো কাজ করতে পারে, আমার মেয়ে যেন এই ওয়াল বিষয়ের মতন যেন গরিবের পাশে থাকতে পারে। আমি সেই দোয়া করি আমার মেয়েকে। অল বিশনকে অনেক অনেক ধন্যবাদ জানাই দেন আমার মেয়েকে এত দূর আনার জন্য। আসলে আমাদের আজকে যে আখি, তাকে হলো আমরা সেই রূপসা উপজেলা থেকে, খুলনা রূপসা উপজেলা থেকে আমাদের জীবনের জন্য প্রকল্পের একজন সুবিধাভোগী বা বেনিফিশিয়ারি হিসেবে আইডেন্টিফাই করি 2018 সালে। আমাদের এই প্রকল্পের যে উদ্দেশ্য সেটি হলো আমাদের যে শিশুরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ শ্রমের সাথে নিয়োজিত ছিল সেই শ্রম থেকে মূলত তাদের উঠিয়ে নিয়ে আসা, এবং সেখান থেকে তাদের হলো একটা ক্যাচ আপ এডুকেশন দিয়ে তারা যদি স্কুলে যাওয়ার মতো প্রস্তুত হয়ে থাকে সেক্ষেত্রে আবার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে দেয়া, এবং যদি হলো কোনো শিশুরা সেই আবারও স্কুলে যাওয়ার বয়সের উপযোগী না হয় সেক্ষেত্রে তাদের জন্য হলো আমরা ভোকেশনাল এডুকেশনটা এনশিওর করে থাকি। এবং সেই অ্যাক্টিভিটিসের অংশ হিসেবেই আমরা আখিকে আইডেন্টিফাই করি এবং তাকে আমরা ক্যাচ আপ এডুকেশন দিয়েছিলাম, তাকে স্কুলে ভর্তির জন্য আমরা আসলে চেষ্টা করেছিলাম, কিন্তু তার বয়সটা যেহেতু আবারও এডুকেশন শুরু করার মতো আসলে ছিল না এবং সেখানে তার সমবয়সী শিক্ষার্থীরাও ছিল না, তার জন্য হলো সে ভোকেশনাল যে কারিগরি শিক্ষা সেটি নেয়ার জন্য প্রস্তুত ছিল বিথায়, তাকে আমরা তখন সেলাই প্রশিক্ষণের জন্য রেকমেন্ড করি। এবং তার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি ছিল, বিশেষ করে শুধু সেলাই না এবং বিভিন্ন জিনিস তৈরি, ফুল, তারপরে হলো পুঁতি দিয়ে তৈরি বিভিন্ন ব্যাগ, এই জিনিসগুলো, এবং তার ইচ্ছা অনুসারে হলো তাকে সেই সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়, এবং যাতে সে কাজ শুরু করতে পারে প্রশিক্ষণের পরে তার জন্য হলো আমরা তাকে কিছু কাপড়গুলো দিই, কিনে দিই, যাতে হলো সে ওটা দিয়ে হলো বিভিন্ন জিনিস তৈরি করতে পারে এবং সেটি বিক্রি করে সে পরিবারের জন্য উপার্জন বয়ে আনতে পারে। আর সে খুবই কমিটেড একটা মানে শিশু, আমি যেটা বলতে চাই যে তার কাজের জন্য অনেক আগ্রহ আছে এবং সে এই কোভিড সিচুয়েশনেও তার সেই অবদানটি রাখতে চেয়েছে, যার অংশ হিসেবে সে মাস্ক তৈরি করেছে এবং বিতরণ করেছে এবং বিক্রি করেছে। এবং এই সুন্দর স্টোরিটি যখন আমরা কমিউনিকেশন থেকে আইডেন্টিফাই করি সেটি হলো আমাদের প্রত্যেক মাসে আমরা আমাদের সাকসেস স্টোরিগুলো হলো শেয়ার করি, এবং যেটি হলো আমাদের কমিউনিকেশনের থ্রুতে সেই আমাদের ওয়ার্ল্ড বিভিন্ন মিডিয়া আছে, আমাদের ফেসবুক আছে, টুইটার আছে, এই জাতীয় হলো পাবলিকেশনে দেওয়ার ফলে, এবং তার স্টোরিটি হলো তখন সেই ইউনাইটেড ন্যাশনের বা জাতিসংঘের সেই হিউম্যানিটেরিয়ান যে অর্গানাইজেশন আছে সেটি দ্বারা আইডেন্টিফাই হয় এবং এই কন্ট্রিবিউশনকে তখন তারা হলো স্বীকৃতি দেওয়ার জন্য হলো প্রচেষ্টা চালায়। আর তার অংশ হিসেবেই সে যে রিয়েল হিরোর উপাধি পেয়েছে এতে আমরা খুবই খুশি, এবং আমরা আগেও তার ভবিষ্যতের জন্য কি ভালো হতে পারে তার জন্য আসলে চিন্তা করেছি, যার অংশ হিসেবেই কিন্তু আমরা ওয়াল ভিশন তার জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য চেষ্টা করেছি, এবং আমরা এখনও হলো তার সাথে আছি এবং আমরা চেষ্টা করবো আমাদের শিশু সুরক্ষার পার্সপেক্টিভ থেকে তাকে আরও কীভাবে সহযোগিতা করা যায় সেটি আমরা দেখব, এবং আমাদের যতটুকু সম্ভব সেটি আমরা দেওয়ার জন্য চেষ্টা করব, এবং আমি বিশ্বাস করি যে সে যেভাবে আগাচ্ছে
সে সুন্দর একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে আগাচ্ছে। ধন্যবাদ। বর্তমান করোনা পরিস্থিতিতে বিশেষ অবদান রাখার জন্য রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের আঁখিকে ইউনাইটেড নেশনস কর্তৃক রিয়েল লাইফ হিরো মনোনীত করায় আমি আঁখি শহর পরিবারের সবাইকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আঁখিকে আমরা আগামী পরশু দিন 26 তারিখে একটি এই উপলক্ষে সংবর্ধনার আয়োজন করেছি। আঁখিকে সংবর্ধনা দেওয়া হবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। তখন আঁখির সাথে কথা বলে আঁখির চাহিদা অনুযায়ী আমাদের জুরিসডিকশনের মধ্যে, আমাদের সাধ্যের মধ্যে আঁখির জন্য যা করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা নিই।